মানুষ দুই রকম ভাবে ব্যাধিগ্রস্ত হয়, একটা হলো আত্মিক রোগগ্রস্ত আর একটা হলো শারীরিক রোগগ্রস্ত। শারীরিক রোগগ্রস্তের হলে মানুষ ওষুধ খেলে, চিকিৎসা নিলে সেখান থেকে সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে, সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রোগ মুক্তি দিলে তিনি সুস্থ হয়ে যেতে পারেন। কিন্তু আত্মিক এই শারীরিক রোগের কারণে হয়তোবা দুনিয়াবে একটু কষ্ট হয়, দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করা যায় না, দুনিয়াতে সুন্দরভাবে বসবাস করা কঠিন হয়ে দাঁড়ায়। কিন্তু এই শারীরিক অসুস্থতার কারণে তিনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, কিয়ামতের দিন তার জন্য রয়েছে অগণিত পুরস্কার, অসংখ্য পুরস্কার। কিন্তু আমাদের আরও একটি রোগ রয়েছে, যেটা আত্মিক রোগ, হৃদয়ের রোগ, মনের রোগ, যে রোগের কারণে আপনি আমি দুনিয়াতে যেমন ক্ষতিগ্রস্ত হব, অনুরূপভাবে আখিরাতেও আমার কষ্টার্জিত সকল ইবাদত বিনষ্ট হয়ে যাবে, আল্লাহর অনুকম্পা, আল্লাহর অনুগ্রহ থেকে বঞ্চিত হব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত থেকে আমি বঞ্চিত হব। এই আত্মিক রোগগুলোর মধ্যে রয়েছে অহংকার, এই আত্মিক রোগগুলোর মাঝে রয়েছে হিংসা, এই আত্মিক রোগগুলোর মাঝে রয়েছে প্রতারণা, এই আত্মিক রোগগুলোর মাঝে রয়েছে লোভ দেখানো আমল করা, লৌকিকতা প্রদর্শন করা। এই আত্মিক রোগগুলোর আপনার আমার দুনিয়াবি জীবনে যেমন সফলতার অন্তরায়, অনুরূপভাবে পরকালীন জীবনে আপনার আমার জান্নাত থেকে মাহরুম করে জাহান্নামে পথের প্রতীক বানিয়ে দেবে। এই আত্মিক রোগের একটি মৌলিক রোগ হলো লৌকিকতা প্রদর্শন করা, মানুষকে দেখানো আমল করা, লোক দেখানো আমল করা, লোকের কাছ থেকে ভালোবাসা পাওয়া, লোকের নিকট থেকে বাহাবা পাওয়া, লোকের নিকট থেকে প্রশংসা পাওয়া, লোকের নিকট থেকে সুন্দর প্রশংসার রচনা করা, এইগুলো আমরা মানুষ হিসেবে সকলেই পছন্দ করি। কেউ আমাকে প্রশংসা করুক, কেউ আমাকে দানবীর বলুক, কেউ আমাকে বলুক যে ব্যক্তি অনেক সুন্দর আলোচনা করে, এই ব্যক্তির সুন্দর কণ্ঠ, এতে আমি খুব খুশি হই, খুব আনন্দিত হই। কেউ বলে এই ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, নিয়মিত তাহাজ্জুদ গুজার, প্রতি বছর উমরা করে, প্রতি সপ্তাহে দুই দিন সিয়াম পালন করে, আয়ামাজের বীজের সিয়াম পালন করে, এই কথা বলাতে ওই সিয়াম পালনকারী খুব খুশি হয়, খুব আনন্দিত হয়। এই যে অন্যের প্রশংসা পাওয়া পরে খুশি হওয়া, এটাকে নিয়ে বড়াই করা, এটাকে নিয়ে অহংকার করা, লোককে সন্তুষ্টি করার জন্য, সমাজের মানুষকে খুশি করার জন্য যে আমলকে করা হয় সেটা হলো লোককে দেখানো আমল। এটাকে আরবিতে বলা হয় আর রিয়া, লোক দেখানো আমল করা, লোক দেখানো সালাত আদায় করা, লোক দেখানো সিয়াম পালন করা, লোক দেখানো ইলম অর্জন করা, লোক দেখানো হজ উমরা করা, লোক দেখানো দান সাদকা করা, লোক দেখানো তাহাজ্জুদ পড়া, লোক দেখানো সিয়াম পালন করা, নফল সিয়াম পালন করা, এগুলো হলো রিয়া, লৌকিকতা প্রদর্শন করা।